আপনি আপনার বাইকের স্মার্ট কার্ড কীভাবে কোনো মিডিয়াম ছাড়া বিআরটিএ থেকে কালেক্ট করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে দেখাইতেছি আর এটা হচ্ছে আমি আমার মিরপুর বিআরটিএ থেকে কালেক্ট করছি আর বিআরটিএ থেকে এই যে স্মার্ট কার্ডটা একবার পাওয়া গেলে আপনার আর কোনো ডেট বাড়ানোর ঝামেলা নাই না আসে বারবার বিআরটিএতে দৌড়াদৌড়ি স্মার্ট কার্ড পাইলে আপনি ফুল রিল্যাক্স এই বাইকের এই নাম্বারের জন্য আর বিআরটিএতে কোনোভাবে যাওয়া লাগতেছে না ইনকেস যদি অন্য কোনো প্রবলেম না হয় সো এটা হচ্ছে আমার বাইকের স্মার্ট কার্ড আমার হাতে আছে আর এটা কীভাবে নেবেন সেটা চলান শুরু করা যাক সো প্রথমে আমাদের বাইকের রেজিস্ট্রেশন করলে এমন একটা কাগজ দেয় যেটা হচ্ছে অ্যাকোনোলজমেন্ট স্লিপ যেখানে বাইকের ইন টোটাল ডিটেলস লেখা থাকে আর একটা ডেট দিয়ে দেয় যে হচ্ছে ছবি তোলার পরে এমন একটা ডেট দেওয়া থাকে যে এখানে দেওয়া আছে যেমন নাইনটিন ডিসেম্বর টু সো এই ডেটের ভিতরে হচ্ছে আপনার ফোনে যদি এমন মেসেজ আসে যে নাম্বার সরি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেডি তাহলে হচ্ছে আপনি ইজিলি যেয়ে নিতে পারবেন আর যদি এই মেসেজ না পান তাহলে আপনাকে ওই ডেটের ভিতরে বিআরটিএতে যে চেক করে যদি স্মার্ট কার্ড আসে তাহলে তো ভালো আর না আসলে আবার ডেট বাড়াইয়ে দিবে আর আপনার ফোনে যদি এস এম এস যদি এতার আগে চলে আসে তাহলে তো কোনো প্রবলেমই নেই সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো ঝামেলা ছাড়াই যায় দশ মিনিটের মধ্যে কাজ মিটে চলে আসতে পারবেন সে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে এনপি স্পেস সি লিখে আপনি যেই ডেটে যাইতে চাইতেছেন ওই ডেটটা বসায় টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে একটা এস এম এস পাঠাইতে হবে অ্যান্ড তারপরে একটা মেসেজ আসবে যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে কিনা সেটা ডিটেলস আসবে দেন আপনি ওই ডেটে চলে যাবেন যায় জাস্ট যেখানে হচ্ছে বাইকের ডিজিটাল প্লেট দেয় সো ওইটা থেকে একটু সামনে গেলে একটা ঘর আসে যেখানে হচ্ছে তিন শেডের আর কি মিরপুর বিয়ারটিয়াতে ওখানে কক্ষ এক থেকে ছয় আছে সো আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান তাহলে আপনি কক্ষ কক্ষ নাম্বার ছয়ে যাবেন যাই ডিরেক্টলি মেসেজটা দেখে আপনি দশ মিনিটের ভিতরে কাজ কমপ্লিট করে চলে আসতে পারবেন আর যদি অ্যাপয়েন্টমেন্ট না নিলে যান তাহলে আপনার প্রথমে হচ্ছে এক থেকে পাঁচ নম্বরে সিরিয়ালে দাঁড়াইতে হবে দেন হচ্ছে ওখানে আপনার অ্যাকনোলমেন্ট স্লিপ জমা দিতে হবে এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না নেওয়ার ক্ষেত্রে দিলে ওখান থেকে আপনার হাতে এমন একটা সবুজ কালারের টোকেন দিয়ে দিবে যেটা হচ্ছে কনফার্মেশনের জন্য আর যদি না হয় তাহলে তো আপনার ওখানে রেট বাড়াই দিচ্ছে দেন আপনি ছয় নম্বরে যাবেন যে তার সিরিয়াল ধরলে দাঁড়াবেন তারপরে আপনাকে ওরা মাইকে ডাক দিয়ে নেবে যে আপনার নাম ধরে ডাক দিবে যে এত নাম্বারই আসার জন্য দেন আপনি এখন তো ইজিলি যায় কালেক্ট করতে হবে সো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি সব মিলায় একটা ভিডিও আমি বেশি ফুটেজ অ্যাড করতে পারি না বিকজ অফ আমি ক্যামেরা নিয়ে যাই না সাথে আর সরকারি অফিসের ভিতরে এইভাবে ক্যামেরা দিয়ে ভিডিও করাটাও একটা নেগেটিভ সাইড সোফুলি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর বিআরটি এর আমি যে কীভাবে ডিজিটাল নাম্বার প্লেট নিছি সেইটার ভিডিও প্রিভিয়াস একটা ফুটেজ আছে ওইটা আমার পেজেই পাবেন ওখান থেকে দেখে নেন এই ছিল আজকের মতন ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ